সরকারি বেসরকারি বহুমুখী উদ্যোগের ফলে দেশের গ্রামীণ অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়ছে। প্রতিদিন গড়ে উঠছে ছোট ছোট নতুন প্রকল্প। সামগ্রিকভাবে এর প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। অর্থনীতিবিদরা বলছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। প্রবাসী আয়ের কারণে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। তারা বলছেন, দেশের জনশক্তির এক বড় অংশ এখন কর্মক্ষম। এরা কম বেশি কাজের সঙ্গে যুক্ত, ফলে গ্রামীণ জনপদে স্বাবলম্বী পরিবারের সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থান। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।